দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণে সারা দেশে কেন্দ্রগুলোর প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজও চলমান রয়েছে। সারা দেশে এবার ভোট কেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে 42,400টি। প্রায় সবগুলো কেন্দ্রই প্রস্তুত। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বুঝে নেওয়ার পর কেন্দ্রগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। সার্বক্ষণিকভাবে সেগুলোতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কেন্দ্রে এবার ভোটের দিন সকালে ব্যালট পেপার যাবে, তবে দুর্গম কেন্দ্রে কঠোর নিরাপত্তায় যাবে আগের দিন বিকেলে। জরুরি প্রয়োজনে পরিবহন কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার। আগামীকাল 7 জানুয়ারি সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজস্থানের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছেন সহকর্মী বিপুল দেবরায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিপুল, বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর ব্যাপারে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ তানি, আসলে আজকে সকাল থেকে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো আসলে বিভিন্ন কেন্দ্র অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে বিতরণ করা শুরু হবে। অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু এই ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো বিতরণ করা হবে। বিশেষ করে আমি যেখানে আছি সেখানে হচ্ছে ঢাকা 8 আসনের, সেই 8 আসনের উইলস লিটল পাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু এই বিতরণ কেন্দ্র কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু ব্যালট পেপার হতে শুরু করে বিভিন্ন সরঞ্জাম কিন্তু এই স্কুলে যেখানে রাখা হয়েছে এবং সেখানে রিটার্নিং কর্মকর্তারা এসেছেন এবং পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যালট পেপারগুলো ব্যালট পেপার ছাড়া যে অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সেগুলো বিতরণ শুরু করবে। বক্স হতে শুরু করে বিভিন্ন আরও প্রায় 15 থেকে 16টি সরঞ্জাম রয়েছে এই ভোটকে সুন্দরভাবে এবং ভালোভাবে কিন্তু সম্পন্ন করার জন্য, সেগুলো বিতরণ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের যে যারা এই এই সরঞ্জামগুলো গ্রহণ করবেন তারা কিন্তু এসেছেন এই স্কুলে এবং এখান থেকে তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও বিভিন্ন সরঞ্জাম কিন্তু বের হচ্ছে অর্থাৎ বিতরণ করা শুরু হচ্ছে। এখানে যে জেলা রিটার্নিং কর্মকর্তা আছেন উনি কিন্তু এই বিতরণ করাটার উদ্বোধনটা করেন এবং এইভাবে কিন্তু বিকেল পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ আজকে কিন্তু শুধু ব্যালট পেপার ছাড়া, স্বচ্ছ ব্যালট পেপার ছাড়া অন্য সকল সরঞ্জাম কিন্তু বিভিন্ন কেন্দ্রে চলে যাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আগামীকালকে যে ভোট হবে এবং সেই ভোটটাকে সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি নিয়ে সমস্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে আজকে বিকাল থেকে কিন্তু ব্যালট পেপার সহ বক্সগুলো কিন্তু তারা এগুলো পাঠিয়ে দেবেন এবং পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলোতে সরঞ্জাম ছাড়া ব্যালট পেপার কিন্তু কালকে ভোর 5টা থেকে কিন্তু বিতরণ করা হবে। অর্থাৎ ঢাকা থেকে শুরু করে বিভিন্ন যে জেলা পর্যায়ে যেগুলো আছে সব সমস্ত সব কিছুর ব্যালট পেপার কিন্তু সকাল ভোর 5টা থেকে কিন্তু এই ব্যালট পেপারগুলো দেওয়া শুরু করবে। পাশাপাশি আমরা আরও কথা বলেছি যে আসলে পর্যাপ্ত ভোট কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো নিশ্চিত নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে কিন্তু সমস্ত কিন্তু গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে কঠোর অবস্থায় রাখা হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোকে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে এবং যাতে ভোট কেন্দ্রে যাতে সাধারণ মানুষ কিন্তু যাতে ভোট দিতে আসতে পারে সেই বিষয়টিও তারা লক্ষ্য রেখে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।